রাজধানীর ঘটনার রেশ কাটতে একই ধরনের ঘটনা প্রকাশ্যে এলো চৈলেংটা দ্বাদশ স্কুল থেকে সেখানে দশ থেকে পনেরো জনের একদল ছাত্র হামলে পড়ে এক ছাত্রের ওপর ঘটনাকে ঘিরে অভিভাবক মহলে ক্ষোভ উদ্বেগ দেখা দিয়েছে ঘটনায় আগামী রবিবার স্কুলের এসএমসি কমিটিতে বৈঠক ডাকা হয়েছে গত চব্বিশে জুলাই বুধবার রাজধানীর উমাকান্ত একাডেমিতে একদল ছাত্রের অশৃঙ্খলা আচরণে স্তব্ধ হয়ে পড়েছিলেন রাজধানীবাসী উশৃঙ্খলা আচরণের জন্য দায়ী ছাত্রদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের কথা জানিয়েছিলেন স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে এসএনসি কমিটির কর্মকর্তারা সেই ঘটনায় এখনও অভিযুক্তদের খোঁজ জারি রেখেছে উমাকান্ত স্কুল কর্তৃপক্ষ কিন্তু এই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার ছয়লেন্টটা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে বেরিয়ে এলো একই ধরনের ঘটনার খবর তবে এই স্কুলে নবম শ্রেণীর এক ছাত্রকে স্কুলেরই একদল ছাত্র স্কুল থেকে বাইরে টেনে নিয়ে গিয়ে তার উপর বেধরক প্রহার করে বলে অভিযোগ ঘটনায় অভিভাবক মহলে উদ্বেগের পাশাপাশি খুব দেখা দিয়েছে এত যদি খারাপ হয় স্কুলের ছাত্ররা যদি স্কুলেই যদি না যেতে পারে যদি যে কোনো একটা কিছু লেয়া লাগি মারধুর করে তে আমরা ছাত্ররা কীভাবে করে স্কুলে পাঠাম আমরা ছেলেঙ্কা ক্লাস টুয়েলভ স্কুলের অবস্থা এইভাবে রয়ে আমরা যে স্কুলে যে স্কুলে পাঠাইতাম আমরা কীভাবে পাঠাইতাম তারার একটা গ্রুপ আছে হেরার একটা গ্রুপ বলে আছে খেরা এই গ্রুপ মিলে এই কাজটি করে তে আমরা যে স্কুলে পাঠাইতাম ছাত্রে আমার ছেলে হোক মেয়ে হোক যে স্কুলে পাঠাইতাম কোন বরষায় আমরা স্কুলে পাঠাইতাম বাড়িতে থাকলে তো মা বাবা গার্জিয়ান থাকে। স্কুলে গেলে তো সার গার্জিয়ান এবং সারতারাও তো না শুধু ছাত্ররাই নয় ক্যামেরায় ধরা পড়েছে আরও ভয়ঙ্কর দৃশ্য সেখানে কোনো একটি বিষয়কে কেন্দ্র করে মারামারিতে জড়াতে দেখা গেছে একদল ছাত্রীদেরও কিন্তু স্কুলের শিক্ষক শিক্ষিকারা এ ধরনের ঘটনায় শক্ত কোনো ব্যবস্থা নিতে পারছে না ফলে অভিভাবক মহলে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে এই ঘটনায় স্কুলের সন্তানদের পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকরা অবিলম্বে স্কুলের পঠন পাঠনের পরিবেশ ফিরিয়ে আনার দাবি তুলছেন অভিভাবকরা ব্যুরো রিপোর্ট আগরতলা টিভি